মঙ্গলবার দিনটি একটি অভিশপ্ত দিন হিসাবে বিবেচিত হয়ে থাকবে বঙ্গবাজারের দোকানদারদের কাছে। এদিন প্রায় 5000 দোকান সম্পূর্ণরূপে জলে পুড়ে ছাই হয়ে গেছে। বঙ্গবাজারে কাঠের দোকান জ্বলেছে প্রায় 2000। হাজার হাজার ব্যবসায়ীর অন্ন ছিনিয়ে নিয়েছে আগুন। প্রায় 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশের ঢাকার বঙ্গবাজারে। বাংলাদেশের দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন। তিনি সরকারের কাছে 700 কোটি টাকা সাহায্যের আর্জি জানিয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই পূর্বাঞ্চল প্রতিদিন সবিস্তারে বাংলাদেশের ঢাকার বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করে আসছিল। আগুন লাগার প্রায় 7 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। দমকলের সর্বমোট 48টি ইউনিট আগুন নেভানোর কাজে হাত লাগায়। হেলিকপ্টার যোগেও আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। সব মিলিয়ে বঙ্গবাজার এলাকায় এখন শুধু কান্নার রোল। সরকারের তরফ থেকে 15,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।